हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। हम चले तुम्हारे का एक नतून वीडियो नहीं। तो आज के तुम्हारे प्रथम ही जिज्ञासा करनी जो तुम्हारा केमन आचो। आशा करी तुम्हारा सबाई भलो आचो, सुस्थ आचो और आमिओ मोटामुटी भलो आछि। सारा दिन जो काजटाज करी से ही वीडियो नहीं आज के आसी। जो कोथाओ मजार चैलेंज वीडियो, मजार चैलेंज वीडियो ना, आज के एक समस्या नहीं तुम्हारे सामने हाजिर हो। तो আমার একটা সমস্যা হয়েছে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আমার এই ভিডিওটা পুরোটা দেখো, কেটে কেটে দেখো না, এই সমস্যাটা তোমাদের কারো হতে পারে। তো সেই জন্য সাবধান করার জন্য আমি এই ভিডিওটা করছি। তো তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থেকো, ঠিক আছে? তো আমার সমস্যাটা কি, আমার সমস্যা হলো সবাই এখনকার নতুন যুগে সবাই পেটিএম, গুগল পে, ফোন পে সবাই করে, পুরোটাই ওটা সেফটি ব্যবস্থা, ঠিক আছে? আমাদের অনেক বছর থেকেই করছে আমার হাজবেন্ড ফোন পে গুগল পে, ঠিক আছে? কোনো দিন কোনো সমস্যা হয়নি। তো আজকে একটা সমস্যা হয়েছে, আজকে না ঠিক এক মাস আগে আমাদের পাশে বাড়ি ইলেকট্রিক বিল দিয়েছে, ঠিক আছে? দুজনদের, একজনের আছে 1420, একজন আছে 1230, এরকম। তো দুজনের ফোনপেতে পেড করেছে ইলেকট্রিকের বিল, আমাদের ফোন থেকে দেখাচ্ছে ওটা ওকে পেড হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু পরের মাসে দেখছে ডিউ বিল চলে এসেছে, সিএসসির অফিসে ওই টাকাটা জমাই পড়েনি। তাহলে আমার টাকাটা গেল কোথায়? ফোন বলছে পেড করে দিয়েছি, পেটিএম থেকে দেখাচ্ছে পেড হয়ে গেছে। এই অ্যামাউন্ট দুটো আমার হাজব্যান্ড ফোনপে করেছে। গেলাম পরের দিন ব্যাংকে গিয়ে, প্রথম কাজ হলো আমার বইটা আপডেট করা। আমার ব্যাংকের পাসবইটা আপডেট করলাম, করা মাত্রই আমার শেষ হয়ে গেছে বইয়ের পেজ। আবার ব্যাংকে গিয়ে বললাম যে আমাকে নতুন বই দিন, ঠিক আছে? বই দেওয়ার পরে সেই বইটাও আপডেট শেষ, তারপরে আর বই দিচ্ছে না, বলছে যারা অনলাইনে ট্রানজ্যাকশান করে তাদের আর বই দেওয়া হবে না, ঠিক আছে? এত ট্রানজ্যাকশান কত বই দেবে? তো আমি তাহলে কি করব যে আমার এই টাকাটা ইলেকট্রিক বিলে জমা দিলাম, ইলেকট্রিক অফিসে পৌঁছালোই না। এবার আমার পাসবইয়েও কোনো কিছু বুঝতে পারছি না যে আমার টাকাটা কেটেছে না কাটেনি, এত ট্রানজ্যাকশান হয় আমি বুঝতেও পাচ্ছি না। তো কি করবো? ব্যাংক বললাম তাহলে আমাদের এই টাকাটা কি পাওয়া যাবে না, কি হলো, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। বলছে এটা জানার জন্য আগে আমাদের ব্যাংক থেকে আপনি স্টেটমেন্ট নিন, স্টেটমেন্ট নিতে হবে কতদিনের, তো কতদিনের নিতে হবে, কি নিতে হবে আমি তো বুঝতেই পাচ্ছি না। তো সেই জন্য যেদিনকারে কারেন্টের বিল জমা দিয়েছে সেই দিন থেকে পুরো এক মাসের বিল, এই এক মাস পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট নিলাম স্টেট ব্যাংকে, ঠিক আছে? ওই স্টেটমেন্ট দিতে এক মাসের চার্জ কাটলো 350 টাকা, ঠিক আছে? তারপরে দেখলাম যে ব্যাংক থেকে তো টাকা কেটে নিয়েছে, তাহলে কি হবে এবার? ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম যে এটা কি করা যাবে, বললো ওইসব ফোনপে গুগল পে। ব্যাংকের ম্যানেজার বললো ওইসব ব্যাপারে আমাদেরকে বলবেন না, আমরা ওইসব জানি না, আপনারা ফোনপে কাস্টমার কেয়ারে ফোন করুন, গিয়ে ওনাদেরকেই বলুন যে আমার টাকাটা রিফান্ড করতে, আগেও কি হবে জানি না। তো ব্যাংকে একবার বইটা আপডেট করা, একবার উপরে ব্রাঞ্চে গিয়ে কথা বলা, এই করতে করতে লাইন দিয়ে তোমাদের ব্যাংকে গেছি, এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, সেটা বেশিটা শেয়ার করতে পারলাম না, কিন্তু কিছু কিছু শেয়ার করছি। ব্যাংকের কাজ সারতে সারতে পুরো টিফিন টাইম হয়ে গেছে, টিফিন টিম আর লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে সব ফাঁকা হয়ে গেছে, স্টাফরা খাওয়া দাওয়া করছে। যাই হোক, আমি ব্যাংক স্টেটমেন্ট পেয়ে গেছি, দেখো। তো ব্যাংক স্টেটমেন্ট পেয়ে দেখলাম ওই দুটো অ্যামাউন্ট আমার ব্যাংক থেকে কেটে নিয়েছে। তো ব্যাংক স্টেটমেন্ট এক মাসের এতগুলো পেজ হয়েছে, দেখো।
তো ব্যাংকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের সঙ্গে কথা বলছিলাম এই ব্যাপারে, যে এরকম ফোনপে করেছে টাকা, এরকম ঠিক জায়গায় পৌঁছায়নি, কী হলো কী জানি। তো বলছে এই টাকা 48 ঘন্টার মধ্যে রিফান্ড পাওয়া যায়, পরে হয়তো তুমি পাবে না, তো কী জানি কী হবে। অল্প কিছুই টাকা, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কাছেই অনেকটা এই টাকাটাই অনেকটা। তো যাই হোক, আমার হাজবেন্ডের বিশ্বাস এই টাকা 1 মাস পরে হলেও পাওয়া যাবে, তো দেখা যাক কী হয়। তো আমার 2টো বই আপডেট করতে 1/2 ঘন্টার মতো সময় লেগেছে, শুধু পেজ দিয়েই যাচ্ছি, এদিকে আপডেট হয়েই যাচ্ছে, 1 বছরের মতো আপডেট করা হয়নি আমার। ওখানে কাজটা সেরে ব্যাংকে গিয়েছিলাম, 11টার সময়। তো 11টা থেকে লাইন দিয়ে দিয়ে একটু কথা বলতে জানতে বিষয়টা, 2 থেকে 2.5 ঘন্টা আমাকে লাইন দিতে হলো, ঠিক আছে। তারপরে সব কিছু মিটে যাওয়ার পর আমি বাড়ি ফিরবো, তখন দেখছি বাজে 3:30, তোমার হাজবেন্ড কাজে গিয়েছিলো, তো 8 ঘন্টার ডিউটি, ওর কাজও হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে আমি বাড়ি এলাম, বাড়িতে এসে কী খাওয়া দাওয়া করবো, রান্নাও হয়নি, কিছুই হয়নি। তারপর বললো খাবার কিনে নাও, খাবারের দোকান কী খাবার কিনব, সেও সমস্যা, এত সমস্যা সেদিনকারে তৈরি হলো, ঠিক আছে। তো বাড়িতে আসার সময় যা হোক খাবার কিনে নিয়ে এলাম। অনেকটা বেলা হয়ে গেছে, দেখো রাস্তা ফাঁকা হয়ে গেছে, এই রাস্তায় অন্য সময় পার হতে গেলে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, এত ভিড় থাকে, এখন পুরো ফাঁকা। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো কি, আমার হাজবেন্ড চান টান করে নিয়ে বসেছে। তো 8 ঘন্টার উপরে কাস্টমার কেয়ার থেকে কাস্টমার কেয়ারে ফোন করছে, ফোন লাগছে, তারপরে ফোনটা পেলো, তারপরে কথাটা তা বললো, বললো আমাদের এখান দিয়েও পেট হয়ে গেছে, ঠিক আছে, আমরা কিছু করতে পারবো না, ওটা ইলেকট্রিকের অফিসে, সিএসসির অফিসে, এই মাসে দেয়নি, তো মনে হয় সামনের মাসে তোমাদের টাকাটা ইলেকট্রিক বিলের সঙ্গে অ্যাড করে দেবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দেবে। তো এই টাকাটা পেতে গেলে তোমাকে 1 মাস ওয়েট করতে হবে, এখন পাবে কি সেটাও আমি বলতে পারছি না। আমাদের এখান থেকে টাকাটা দিয়ে দেওয়া হয়েছে, পেট করা হয়ে গেছে, তাহলে এবার কী হবে। তো খাওয়া দাওয়া বন্ধ করে সারাদিন ধরে এই হচ্ছে এই সমস্যা, এত সিকিওর ব্যবস্থা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, আদৌ আমি টাকাটা। তো আমার এই ভিডিওটা তোমরা দেখছো যারা, তাদেরকে বলছি যে একটা লাইক একটা কমেন্ট করো, যদি এই সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা থাকে, আমার যতটা করার আমি করেছি, আর একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো এরপরের কী হলো রেজাল্ট, আমি টাকাটা আদৌ পেলাম কি পেলাম না, সেটা তোমাদের জানাবো আমার পরের ভিডিও, সেটা আবার 1 মাস পরে আমি জানতে পারবো। তো আমি জানার পরে এই ভিডিওটা সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো যে কী হলো, পেটিএমের টাকাটা ঠিক জায়গায় পৌঁছালো না টাকাটা মার হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না, এখন দুভরসায় আছি, দেখা যাক কী হয়। তো আমার হাজবেন্ড কাস্টমার কেয়ারে ফোন করছিল, তখন আমি ভিডিও করতে পারতাম, ভয়েস রেকর্ডিংও করতে পারতাম, কিন্তু করলাম না, হাজবেন্ড রাগ করে যে এইসব ভিডিও করার কোনো দরকার নেই, তুমি ভালো ভিডিও পারলে ভালো ভিডিও করবে, ভালো কিছু শেয়ার করবে, আর প্রত্যেকটা মানুষ প্রথমেই কিন্তু ভালো কিছু করতে পারে না, থেকে থেকে করতে করতে ভালো কিছু শেখে। তো আমার কাছে ভালো কিছু যদি ভিডিও করার মতো না থাকে, তো আমি কী ভিডিও করব, সারাদিনের আমি কাজকর্ম শেয়ার করি, কোথাও গেলে সেই ভিডিও শেয়ার করি, রাগ করে এসব ফালতু ভিডিও দিয়ে কী করবো। তো সেই জন্য আমি তোমাদের কাছে ওই যে কাস্টমার কেয়ারে ফোন করলো, সেখান থেকে কী বললো সেগুলো আমি শেয়ার করতে পারলাম না, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে।